ষষ্ঠ শ্রেণীরু আরম্ভ কৰিছিলে মূর্তি তিয়ারি মাটি সিমেন্ট প্লাস্টার প্যারিসে তিয়ারি করুছন্তি সুন্দর কলাকৃতি 15টি জিলারে রয়েছে এই মূর্তির আদর আমি কহুছু আনন্দপুরর হরেকৃষ্ণ মহারণাঙ্ক সফলতার কথা হাত বুলাই আনিলে সৃষ্টি হৈ যাওছে সুন্দর কলাকৃতি মাটি পিণ্ডুলাটিকু নিজর হাতর জাদুকরি মাধ্যমে কৈ দেউছন্তি জীবন্ত আমি কৌছু আনন্দপুর অলতি গাঁর হরেকৃষ্ণ মহারণাঙ্ক কথা মাটি সিমেন্ট পরি নির্জীব পদার্থর সে সৃষ্টি করেছেন অনেক সজীব কলাকৃতি কেবল কেন্দুঝর নুহে 15টি জেলার রয়েছে হরেকৃষ্ণক কলাকৃতির আদর বিগত 50 বর্ষ ধরে যাত্রা পার্টি দ্বিতীয় মঞ্চর সাজসজ্জা মন্দিরর সূক্ষ্ম কারুকার্য তথা ক্যানভাসে সুদৃশ্য চিত্রকলা আদি জনে অদ্বিতীয় কারিগর ভাবে সে সুনাম অর্জন করেপারিছেন সপ্তম শ্রেণী পড়া বেড়ে মাস্টর মানে কহিলে এ আমার সরস্বতী মূর্তিটা কর গণেশ মূর্তিটা কর সেইটা যেতে কলি সমস্ত খুশি হলে তাপরে নবম শ্রেণী পড়া বেড়ে প্রায় বেড় কাম আরম্ভ কলি 14 বর্ষ বয়সে পাখে পড়িশা গাঁ গোটিয়ে অছি বেগুনাডি বলে সেটি লক্ষ্মী মেড়টি আরম্ভ করলি তা পছকু পছ পছ কাম লাগিলা মুহূর্ত পাঠ পড়া ডোরি বন্ধ হয়ে গেল নবম শ্রেণী পরে পরে কারণ ঘর বহুত অভাব লা তেমন এই কাম মাধ্যমে মু বহুত কিছু করিপারছি এবং ভগবান মতে আগুক নিয়েছেন বহুত বড়িয়া লাগে বহুত লোক আসতে বহুত মিসিং লোক সে পিলা নাকি বহুত কাম করতে সবুড়ে বি করতে বহুত বড় বহুত গর্বিত লাগে আমার পাখে আমার পড়োশী সি বহুত বড়িয়া লোক মিসিং লোক 1955 মসিয়া ঘসিপুরা ব্লক অলতি গাঁরে জন্মগ্রহণ করেছিল হরেকৃষ্ণ মাত্র 15 বর্ষ বয়সে বাপ ছেউণ্ড হয়ে যাইছিল সে ପିଲାଟି ବେଳୁ ଦୁଇ ଭାଇ ଓ ଭଉଣୀଙ୍କ ଭରଣପୋଷଣ ଦାୟିତ୍ୱ ତାଙ୍କ ଉପରେ ପଡ଼ିଥିଲା ଅର୍ଥାଭାବରୁ ସେ ଅଧିକ ପାଠ ପଢ଼ିପାରିନଥିଲେ ହେଲେ ପ୍ରଗାଢ଼ ଇଚ୍ଛାଶକ୍ତି ଓ ଆଗ୍ରହ ଯୋଗୁଁ ସେ ଅତି କମ୍ ବୟସରୁ ମୂର୍ତ୍ତି ତିଆରି କାମ ଆରମ୍ଭ କଲେ କଳା ପ୍ରତି ପ୍ରଗାଢ଼ ନିଷ୍ଠା ଓ ଅଧ୍ୟାପସାୟ ତାଙ୍କୁ ଅନେକ ସମ୍ମାନର ଅଧିକାରୀ କରିପାରିଛି ଭାଇଙ୍କର ଗୋଟେ ସିଏ ଯେତିକି ସମୟ ଭିତରେ ଗୋଟେ ଧର କରୁଛନ୍ତି ଗୋଟେ ଷ୍ଟାଚ୍ୟୁ କରୁଛନ୍ତି ସିଏ ଯେତେ ସ୍ପିଡ଼ରେ କରିଦେବେ ଏମିତି ମୁଁ କେଉଁ ଜାଗାରେ ବି କାର୍ଯ୍ୟରେ ବି ମୁଁ ଦେଖିନି ଆଉ ତାପରେ ତାଙ୍କର ଯେଉଁ ପେଣ୍ଟିଂ ଲାଇନ୍ ବି ହେଉଛି ବହୁତ ଭଲ ଆଉ ସିଏ 100 ଖଣ୍ଡେ ପିଲା ବି ସିଏ ତାଙ୍କୁ ବି ଟ୍ରେନିଂ ବି ଦେଇଛନ୍ତି ସିଏ ବି ବାହାରେ ବି କାମ କରୁଛନ୍ତି ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କାର ବି ସିଏ କାମ ରୋଜଗାର କରୁଛନ୍ତି ମୁଁ ପ୍ଲସ୍ ଟୁ ପରେ କରୁଛି କାମ ପଢ଼ାଶୁଢ଼ା ବି କାମ କରୁଛି ଆଉ ପଢ଼ାପା ସହିତ ବହୁତ ଦିନ କାମ କଲେ ସେଦିନ କାମରେ ବି କାମରେ ଯାଉଛି ଘର ପାଖରେ ସବୁଦିନ କାମ କରୁଛି ଆଉ ବାପାଙ୍କ ସହିତ ବି କାମ କରୁଛି ପ୍ରଥମ ମୂର୍ତ୍ତି କାମ କୌଣସି ତାଲିମ ନ ନେଇ ଦୃଢ଼ ଇଚ୍ଛାଶକ୍ତି ଓ ଅଧ୍ୟାବସାୟ ବଳରେ ଉଚ୍ଚ ସୋପାନକୁ କିପରି ଚଢ଼ି ହୁଏ ତାର ଜ୍ୱଳନ୍ତ ଉଦାହରଣ ହେଉଛନ୍ତି ହରେକୃଷ୍ଣ ମହାରଣା ଆନନ୍ଦପୁର ଶ୍ରୀକୁମାର ମିଶ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ ନ୍ୟୁଜ୍ 7